হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইনজি টেলজন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা মেনলি দুটো কোশ্চেন আর আপনারা যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট কল বা হোয়াটসঅ্যাপ সেই দুটো মেন কোশ্চেনের উপরে আজকের ভিডিওটা কোনো ডেডিকেটেড টপিক এটা নয় কিন্তু সবথেকে বড় ডেডিকেটেড টপিক এই দুটো আমাদের সাথে কিভাবে জুড়ে কাজ করবেন কেন কাজ করবেন কিভাবে পাওয়া যায় কোন ব্যাংকের সিএসপি পেতে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এই দুটো কোশ্চেন নিয়ে আজকের আমরা ভিডিওটা বানাবো বন্ধুরা আইএনডি একজন ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে একদম প্রথমবার ভিডিও দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি রিপিটেড সাবস্ক্রাইবার হন বা রিপিটেড ভিউয়ার্স হন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আশা করি রিপিটেড হলে সাবস্ক্রাইব করে নিয়েছেন আর যদি না করে ভিডিওটা দেখুন স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে না হয় একটা লাইক আর শেয়ার করে দেবেন বন্ধুরা ব্যাংকের সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট কোনো একটা ব্যাংকের পার্টিকুলার সিএসপি ফিঙ্গার কে ওয়াইসিতে অ্যাকাউন্ট ওপেনিং এটাই মেন টার্গেটের জন্য আপনারা সিএসপি খোঁজেন বন্ধুরা এটা সবাই পাবে না এটা আমরা বিভিন্নভাবে বলে থাকি আপনাদের কমেন্ট সেকশন আপনাদের হোয়াটসঅ্যাপ আপনাদের কলেও কিন্তু আমরা ডেডিকেটেড সাপোর্টের সাথে সাথে এই কথাগুলো বলে থাকি ব্যাংকের সিএসপি সবাই পাবে না এটা খারাপ লাগলেও অ্যাকিউরেট বাস্তব কথা বড় বড় কোম্পানি বড় বড় অ্যাসোসিয়েট বড় বড় এমপ্লয় এই সত্য কথাটা না বলে ব্যাংকের সিএসপি পেয়ে যাবেন এই প্রলোভন দিয়ে ছোট বড় অনেক অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে নিয়ে সিএসপি দেওয়ার প্রসেসি সেটা রেখে দিয়েছে এবং দুবছরের ওপর হয়ে গেছে এখনো সিএসপি দিতে পারছে না আর ডিজিটাল ওই কিন্তু বলে না এবং সিএসপি দিয়ে দেব সিএসপি পেয়ে যাবেন এই আশা দিয়ে আপনাদের বছরের বছর টাইম আমার ভিডিওর বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে বিভিন্ন কোম্পানির নাম নিয়ে এই কমেন্টসগুলো কিন্তু আপনারা দেখতে পারেন চেকআউট করতে পারেন আর যাদের সাথে এরকমটা ঘটেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করবে তাহলে বন্ধুরা সিএসপি পাবে কারা সিএসপি আপনাদের মধ্য থেকেই খানিকটা ভাগ্যবান আর খানিকটা সঠিক প্রসেস অবলম্বন করা মানুষগুলো সিএসপি পাবে যেমনটা বিএ বিএড বা এম এম এড করে সবাই কিন্তু মাস্টার মশাই হয়ে যান না সবাই চাকরি পান না কোচিং সেন্টারে লাখ লাখ টাকা খরচ করেন আপনারা আপনারা বছরের পরে বছর সময় খরচ করছেন পড়াশোনার প্রতি তার মানেই চাকরি পেয়ে যাবেন এমনটা নয় তার মানে আপনার পাশের যেজন চাকরি পেয়ে গেল তার কাছে যে এলিজিবিলিটি ছিল আপনার কাছেও সেই এলিজিবিলিটি রয়েছে কিন্তু সে পেয়ে গেল আপনি পেলেন না বা আপনি পেয়ে গেলেন সে পেল না ঠিক সেমনটাই ব্যাংকের সিএসপি এবার ভালো করে বুঝুন ব্যাংকের সিএসপি একটা প্রসেস সাত বছর পরে সিএসপি পেয়েছে এরকম কন্ট্রাক্টেড মানুষও কিন্তু আছে তার মানে এটা যে একটা প্রসেস আপনাকে এলিজেবল হতে হবে বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে দু তিন বছর আগে যে ক্রাইটেরিয়া ছিল দু তিন বছর পরে যে ক্রাইটেরিয়া আসবে বা এখন যে ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে তার সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আপনাকে সেই এলিজিবিলিটি ফুলফিল করতে হবে আপনাকে ক্যাপেবল হতে হবে ক্যাপেবল মানে ইনভেস্ট করার ক্ষমতা থাকতে হবে বন্ধুরা কোনো কোম্পানিকে দেওয়ার কথা বলছি না আপনার একটা ব্যাঙ্ক সিএসপি সেট করতে মোটামুটি কিছু লাখ টাকা খরচ হয়ে যায় আর সেটা যদি না করতে পারেন তাহলে আপনি সিএসপি প্রথমেই পাবেন না আমি বড় বড় ন্যাশনালাইজড ব্যাংকের কথা বলছি কোনো পেমেন্ট ব্যাঙ্ক সেটা এনএসডিএল হতে পারে ফিনো হতে পারে পেমেন্ট হতে পারে এইসব ব্যাংকের সিএসপির কথা বলছি না আর এই পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি নেওয়া থেকে বিরত থাকুন অত ঝাবাবেন না পেমেন্ট ব্যাংকের পেটিএম পেমেন্ট ব্যাংকের দেখতে পাচ্ছেন এবং কোনো পেমেন্ট ব্যাঙ্ক বিশাল আকার এস্টাবলিশড তা নয় ও টাকা তোলার জন্য আপনাদের কাছ থেকে বিভিন্ন ফিচার্স দিয়ে নিয়ে আসছে কতটা ফিচার্স লাইভ সেটা আপনারা ভালো করে জানেন তাই কোনো পেমেন্টস ব্যাংকের পেছনে খুব একটা ঝাঁপানোর কিছু আছে বলে আমি মনে করি না যদি কখনো সেরকম সিচুয়েশন আসে অবশ্যই ভিডিও বানাবো আর আমাদের সাথে যারা কাজ করছেন তারা কতটা পেমেন্ট করে আমাদের সাথে আসছেন সেটা বড় কথা নয় আমাদের সাথে জোড়ার পরে কতটা টাকা আপনি বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলার থেকে বাঁচাতে পারবেন সেটা বড় কথা সাথে সাথে ব্যাংক সিএসপি যে প্রসেস সেখানে আপনি যদি এলিজেবল হন ক্যাপেবল হন আপনার কোন কোন কোম্পানির মাধ্যমে সিএসপি অ্যালার্ট হচ্ছে সেটা কিন্তু আপনার জন্য আমরা চেষ্টা মাথায় রাখব খবরে রাখবো এবং আপনাকে সিএসপি দেওয়ানোর চেষ্টা করা হবে এই চেষ্টা মানে গ্যারান্টি বা লোভে আসবেন না সেই সমস্ত টিম মেম্বারদের আমাদের দরকারই নেই আর প্রত্যেক পিনকোডে যারা প্রথম একজন পেড মেম্বার আমাদের সাথে হচ্ছেন সাপোর্ট এবং জয়নিং চার্জ দিয়ে নন রিফান্ডেবল তাদের একমাত্র প্রত্যেক পিনকোডের ওই মানুষটার জন্যই আমরা সিএসপি দেওয়ানোর জন্য চেষ্টা করব বা তার চাওয়া বিভিন্ন সার্ভিস দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো সার্ভিস আপনি চাইলেই পেয়ে গেলেন এই মিথ্যা কথা মিথ্যা কথা বা লোভে আপনি আমাদের সাথে আসবেন না যেটা বিভিন্ন বড় বড় কোম্পানি বিভিন্ন অ্যাসোসিয়েট বিভিন্ন এমপ্লয়ি বিভিন্ন ইউটিউবার আপনাদেরকে প্রলোভন দিয়ে নিয়ে নেয় এবং তারপরে আপনাদের সাথে কি হয় সেটা আপনারা সব থেকে ভালো জানেন কমেন্ট সেকশনে কমেন্টস করবেন ব্যাঙ্ক সিএসপি পাওয়ার জন্য যে এলিজিবিলিটি আছে সেটা আপনাকে ফুলফিল করতে হবে ভালো একটা টিমের সাথে আপনাকে থাকতে হবে আর আমাদের সাথে আপনি যদি জুড়ে কাজ করেন পিনকোডের আপনার পিনকোডের প্রথম পেড মেম্বার বন্ধুরা পেড মেম্বার হয়ে যদি জয়েন করেন আপনাকে আমরা আপনার পিনকোডে আপনার পরে আসা বিভিন্ন সার্ভিসের টিম লিড ও দেব। মানে এই প্রসেসটা কমপ্লিট করতে যদি আপনি আপনাকে কোনোদিন আমরা সিএসপি দেওয়াতে পারি সঠিক প্রসেস অবলম্বন করে তাহলে আমাদের কোনো লস নেই কারণ আপনার পিনকোডে আমরা বসতে যাবো না যদি নাও দেওয়াতে পারি আপনি লম্বা টাইম যদি আমাদের সাথে কাজ করেন যে পেমেন্ট করে আপনি আমাদের সাথে জয়েন করছেন তার থেকে অনেক বেশি আমাদের মাধ্যমে আপনি ইনকাম করে নেবেন আপনি একা কতদিন ইনকাম করবেন চেষ্টা করুন কোনো না কোনো ভালো সিএসপি কোনো না কোনো ভালো টিমের মাধ্যমে আপনাকে কিছু কাজ করে দেওয়া লোক হয়ে যাক টিম হয়ে যাক এরকম কোনো কনসেপ্টে কাজ করার বন্ধুরা আমি ছোট্ট এক্সাম্পল দিই ডাক্তার ইঞ্জিনিয়ার বা আমাদের যে বাড়ি তৈরি করে বাড়ি তৈরি করতে আসা মিস্ত্রি সেও এক সময় প্রথমে লেবার তারপরে মিস্ত্রি তারপরে কন্টাক্ট নেওয়া শুরু করে মানে প্রথমে কাজ শেখে তারপরে কাজ করে তারপরে তার হয়ে কাজ করার জন্য বিভিন্ন মানুষকে একত্রিত করে কেন কারণ সে তার প্রত্যেকটা এক্সপিরিয়েন্স অনুভবকে কাজে লাগিয়ে তার অন্যান্য মাথার থেকেও তার একটা ইনকাম জেনারেট হোক এই টিম গেম মানেই হচ্ছে এটা ছোট্ট একটা কথা বলে আমি ভিডিওটা কমপ্লিট করবো আশা করি আপনারা টোটাল ম্যাটারটা বুঝতে পেরেছেন ব্যাংক সিএসপি কারা পাবে কেন পাবে কিভাবে পাবে আর আমাদের সাথে কেন জয়েন করে আপনারা কাজ করবেন বিভিন্ন সার্ভিসের আপনার পিনকোডের আপনি একমাত্র আমাদের ডিস্ট্রিবিউটার হবেন যেখানে সুপার প্যানেল দেওয়া যাবে সেখানে সুপার ডিস্ট্রিবিউটার হবেন কোনো এমন কোনো কোম্পানির সাথে আপনাদেরকে কাজ করাবো না যেটা মার্কেটে নেই বা নতুন বা ফ্রড করতে পারে বা এমন কোনো কোম্পানির সাথে আপনাদের এটাও কাজ করাবো না যে চারের থেকে আমরা নিয়ে আসা আপনার সামনে নিয়ে চলে আসবো আছে এরকম কোনো বিভিন্ন বিভিন্ন কোম্পানির সাথে যে কথাটা বলার চেষ্টা করলাম বন্ধুরা আজকে আপনি বিজনেস করছেন নতুন হন বা পুরনো আপনার দু বছর পরে আপনার এরিয়াতে আরো বিশ পঞ্চাশটা দোকান চলে আসতে পারে তারা সবাই আপনার কম্পিটিটার হয়ে যাবে কেন কারণ একই ডিপার্টমেন্টে কাজ করছে মানে আপনার কাস্টমার কাটাকাটি হবে একটু সুন্দর প্ল্যান করে যদি কোনো ভালো টিমের সাথে জুড়ে আপনি প্রথমে জুড়ে যেতে পারেন না তারপরে আপনার নিজের মাধ্যমে প্লাস সেই টিমের সাপোর্টের মাধ্যমে আপনার ওই দু বছর চার বছর পরে যে বিশ একশোটা দোকান হয়ে গেল আপনার আশেপাশে একই ডিপার্টমেন্টের কিছু কিলোমিটারের মধ্যে বন্ধুরা তারা যদি আপনার আন্ডারে থাকে ডিস্ট্রিবিউশন মোডে সুপার মোডে বা যে কোনো মোডে তারা তাহলে কিন্তু তারা আপনার কম্পিটিটার হলো না তারা আপনার সহযোগী হয়ে গেল তারা কাজ করুক তাদের মতো আর প্রত্যেকটা ট্রানজাকশনে আপনিও কমিশন নেই এক্ষেত্রে ভালো টিমের সাপোর্ট ডেডিকেটেড সাপোর্ট কিন্তু খুব দরকার আর এই কাজগুলো যদি কোনো ভালো টিম আপনার জন্য করতে চায় আর যদি বলে ফ্রিতে করবো সব থেকে বড় মিথ্যা কথা বলছে ফ্রিতে আপনাকে পকেটে ঢুকিয়ে নিল এমনভাবে আপনাকে ট্রিট করবে আপনি সেটা ভবিষ্যতে বুঝতে পারবেন আর আমাদের ক্লিয়ার কনসেপ্ট আমরা আপনার পেছনে ডেডিকেটেড সময় দেবো আপনার হয়ে কাজ করব। আপনাকে আমাদের হয়ে কাজ করার সুযোগ দেব। সেটা ডেডিকেটেডভাবে সাপোর্ট এবং জয়নিং চার্জের মাধ্যমে বন্ধুরা ভিডিওতে খুব ক্লিয়ার কনসেপ্ট আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আমরা আপনাদের বোঝাই আজকে একটা ভিডিওর মাধ্যমে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যাদের ভালো লাগবে ওয়েলকাম যাদের ভালো লাগবে না ভিডিও দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার করুন সবাই তো আমাদের টিমে জুড়বেন না বা সবাইকে আমাদের টিমে আমরা নিতেও পারবো না কারণ প্রত্যেক পিন পিনকোডে একজনই আমাদের পেড মেম্বার থাকবে তারপরে যারা আসবে তার আন্ডারে বিভিন্ন সার্ভিসে কাজ করবে ডেডিকেটেড সাপোর্টের সাথে ডেডিকেটেড সার্ভিসের সাথে বেস্ট কমিশনের সাথে লোভ ছাড়া ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ আর ব্যাংক এসপি আর আমাদের টিম নিয়ে মোটামুটি ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতে পিছু পা হবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন